করোনা মহামারী পেরিয়ে আবারো জমে উঠেছে সোনারগাঁওয়ের পর্যটন কেন্দ্রগুলো। পরিবার প্রিয়জন নিয়ে এখানে আসছেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। আবুল কাশেমের তোলা ভিডিও চিত্রে শমিক আহমেদের দুই পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথমটি। বাংলায় মুসলিম শাসনামলে ইসাখার রাজধানী ছিল সোনারগাঁওয়ের পানামনগর। দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে লুকিয়ে আছে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আধুনিক বাংলাদেশে শিক্ষা ও বিনোদনে সোনারগাঁওয়ের আবেদন রয়েছে। প্রথম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে, মানে আসলে এরকম রাজা জমিদারদেরই এটা তো আমরা জানতাম না, সেগুলো দেখলাম। অনেক দিন বসে আটকে ছিলাম, এখন এসে অনেক ভালো লাগতেছে। ভালো লেগেছে এখানে এসে, দেখে আমার খুব খুশি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, যে ভালো লেগেছে, মাকে দেখাতে নিয়ে আসছি যে চলো দেখে আসি। অনেক দূর থেকে আসছি দেখতে, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এবং আবহাওয়া অনেক সুন্দর, তো সবাই মিলে একটু ফুর্তি করতেছি। ইতিহাস সম্পর্কে কিছু জানি না, কিন্তু এটা জানার জন্য আমরা এখানে আসা আর কি। পানামনগরের ঐতিহাসিক গুরুত্ব সবার কাছে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার আস্থাটা তৈরি হবে, এখানকার ইতিহাস ঐতিহ্য যদি আমরা তাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি, সেটার জন্য তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এখানকার আরও যে অজানা তথ্যগুলো আছে, যেগুলো এখন পর্যন্ত আমরা জানি না সঠিকভাবে, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো সংগ্রহ করে বই আকারে উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্য বইয়ের আগে কিছু করা হয়েছে, আরও কিছু তথ্য যদি আমরা সংগ্রহণ করতে পারি, তাহলে এখানকার এটা আরও সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। পানামনগরের পাশে থাকা শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরও পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা। শৌমিক আহমেদ, চ্যানেল আই।